ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে আজ রাতেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর দুর্যোগ। হ্যাঁ বন্ধুরা, এই ঝড়ের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি লণ্ডভণ্ড হয়ে যাবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দীঘার সৈকতে চূড়ান্ত সতর্কতা জারি হয়ে গিয়েছে। সমুদ্র তট এলাকায় মাইকিং শুরু হয়েছে ইতিমধ্যেই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই দীঘার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক মাইকিং প্রচার শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছে, সমুদ্র উত্তাল হয়ে উঠছে, তাই পর্যটকদের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি দীঘার সমুদ্র। এখানে ছবি আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন যে সমুদ্র প্রায় উত্তাল হয়ে উঠেছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য পাড়ি না দেন, একই সঙ্গে যারা গভীর সমুদ্রে রয়েছেন তারা যেন দ্রুত ফিরে আসেন। এছাড়াও দীঘার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন সমুদ্রের উত্তাল সমুদ্রে না নামেন। হ্যাঁ বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের। হ্যাঁ বন্ধুরা, নিম্নচাপের জেরে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী 2 দিন 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। পূর্ববদ্ধ বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকা জুড়ে তৈরি নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। নিম্নচাপটি উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে, অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। এটি স্থল ভাগের ওড়িশার ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা রয়েছে, তবে এই বৃষ্টিপাত কিন্তু রবিবার থেকে অর্থাৎ আজ রাত থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত, 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায়। কলকাতাতেও 2-1 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন আজ রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে কিন্তু উত্তাল থাকবে। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা সমুদ্রে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলেই কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সতর্কতা অবলম্বন করেই চলবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।